ইকুয়েতে সরকারি বন্ড কিনতে পাসপোর্টের পরিবর্তে এনআইডি বাধ্যতামূলক করায় বিপাকে প্রবাসীরা, বিপুল পরিমাণ রেমিটেন্স হারানোর শঙ্কা। এবং টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই প্রধান নির্বাহী সহ শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই করলেন এলন মাস্ক, $4,400 কোটি চুক্তি সম্পন্ন। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। কুয়েতে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয়ের ক্ষেত্রে পাসপোর্টের পরিবর্তে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এনআইডি না থাকা প্রবাসীরা। এর প্রভাবে বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে বলেও মনে করছেন তারা। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বন্ড কিনে দেশে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়ের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তিন ধরনের বন্ডের মধ্যে রয়েছে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট, ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। কুয়েত প্রবাসীদের কাছে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বেশ জনপ্রিয়। দেশটিতে বসবাসরত প্রবাসীরা আগে পাসপোর্ট দিয়ে সহজেই এসব বন্ডে বিনিয়োগের সুযোগ পেতেন। তবে বর্তমানে পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কুয়েতে অবস্থান করছেন, তাদের পক্ষে বাংলাদেশে এসে এনআইডি নেওয়া সম্ভব হয়নি। সহজভাবে আমরা যেন প্রবাসী বন্ড করতে পারি ন্যাশনাল আইডি ছাড়া পাসপোর্টের মাধ্যমে। এই বন্ডটা যদি আমাদের পাসপোর্টের মাধ্যমে হয়, আমাদের অনেকের এনআরআইডি কার্ড নাই, আমাদের পাসপোর্টের মাধ্যমে হলে আমরা অনেক অনেক সুবিধা পাবো। আমাদের প্রবাসী আমাদের পাসপোর্ট দিয়ে যেন আমরা বন্ড কিনতে পারি। জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেক প্রবাসী তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা বন্ডে বিনিয়োগ করতে পারছেন না। এতে প্রবাসীদের বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমেছে বলে জানান কুয়েতে ডলারকো এক্সচেঞ্জ কোম্পানির সাবেক এক কর্মকর্তা। এ অবস্থায় যতদিন প্রবাসীদের এনআইডি দেওয়া সম্ভব হচ্ছে না, ততদিন পাসপোর্ট দিয়েই বন্ড কেনার সুযোগ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের ফরেন মিনিস্ট্রি সহ যারা আছেন সবার কাছে আমাদের এই রাস্তাটা সহজ করে দেন। আমরা আমাদের কষ্টার্জিত ১০ লাখ ১৫ লাখ ২০ লাখ এটাই আমাদের ভবিষ্যতের সঞ্চয়। আগের মতো পাসপোর্টের মাধ্যমে বন্ডের বিনিয়োগের সুযোগ তৈরি হলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। সময় সংবাদ, কুয়েত। ভারতের মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব ছাড়াও পশ্চিমবঙ্গে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। শুধুমাত্র গত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে ৭,০০০ ছাড়িয়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে ২০১৯ সালের রেকর্ড ভাঙতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতজুড়ে প্রায় সারা বছরই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চালানো হয় নানা রকম কর্মসূচি। এর মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচি অন্যতম, কিন্তু তা সত্ত্বেও দেশটিতে ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গোয়া, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যে এবার ডেঙ্গু সংক্রমণ ছড়াচ্ছে দাবানলের মতো, তবে বাকি রাজ্যগুলোকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে এখনও পর্যন্ত বেসরকারিভাবে প্রায় ৫০,০০০ মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। শুধুমাত্র গত এক সপ্তাহেই এই সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের। এখন ডেঙ্গুর থাবাতে পশ্চিমবঙ্গের মানুষ বিপর্যস্ত। গাড়িতে জল জমতে না দেয়া, ময়লা পরিষ্কার রাখা, আর কর্পোরেশন সঙ্গে যোগাযোগ রেখে যাতে ভালো করে ঠিক মতো স্প্রে ফ্রে করে সেগুলো দেখা। রাজ্যের ডেঙ্গু প্রভাবিত জেলার মধ্যে কলকাতা তৃতীয় আর উত্তর চব্বিশ পরগনা প্রথম। নাগরিক সমাজ বলছে শুধু সরকার নয়, এডিসকে নির্মূল করতে হলে আগে প্রয়োজন নাগরিকদের সচেতনতা। ডেঙ্গু মুক্ত করতে আগে নিজেদের এলাকা, নিজেদের ঘর, নিজেদের চারপাশ, নিজেদের বাড়ির ছাদ, নিজেদের ঘরের পেছন সেটাকে লার্ভামুক্ত করি, তবে ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। কলকাতা পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভারত জুড়ে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যেটি স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে ১,৯৫,০০০, যা এক বছর আগে ছিল ১,৬৫,০০০। ২০২২ সালে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সেটি এখন দেখার বিষয়। কলকাতা সিটি কর্পোরেশন অফিস থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ বিষয়ে সবশেষ খবর জানতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে।
দেখুন, এখন নাগরিকদের সচেতন হওয়ার যথেষ্ট সময় এসে গিয়েছে, কারণ এই আমরা যদি নাগরিকত্ব ঠিকঠাক মতো এখানে প্রয়োগ না করি, অর্থাৎ সচেতনতা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু ডেঙ্গুর মতো মশকবাহিত রোগ আরো বিস্তার করবে এবং ভারতের মতো দেশে সেখানে কিন্তু মহামারীর আকার ধারণ করবে। এটা এটা একেবারেই এক বাক্যে বলা চলে। সে কারণেই সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকেও সমানভাবে সক্রিয় ভূমিকা নিতে হবে, এরকমটাই কিন্তু অনেকে বলছেন, বিশেষ করে নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছি, তাদের কিন্তু বক্তব্য তাই যে ভারতের মতো দেশে যেভাবে 2019 এবং 2021 এবং 2022 এই তিনটি বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গিয়েছে, তাতে কিন্তু নাগরিক সচেতনতা নিয়ে যে প্রশ্ন সেটি কিন্তু সামনের দিকে এসেছে, যে কারণেই সরকারি ব্যবস্থাপনার বাইরে সময় এসেছে এখনই নাগরিকদের সঠিকভাবে যেখানে ডেঙ্গু মশা লার্ভা, যেখানে অ্যাডিস মশায় তৈরি হয়, সেই লার্ভা যেখানে বিস্তার করে, সেই সমস্ত পরিষ্কার জল জমা জল বৃষ্টির জল ডাবের পানি, যেখানে খুব ডাব খেয়ে যে খোসাটা আমরা ফেলি সেখানে পানি জমেছে কিনা, ফ্রিজের তলায় যে পানি জমে সেটাকে নিষ্কাশন করা, অ্যাকোয়ারিয়ামের নিচে, সেটি কিন্তু এখন বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণায় এসেছে। যেটি আমার প্যাকেজেও বলা হয়েছে যে ভারতে 2019 সালে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছিল। ওই সময় সরকারি হিসেব বলছে যে প্রায় 2,05,000 মানুষের শরীরে এই ডেঙ্গুর সংক্রমণ বিস্তার করেছিল। 2019 পর আমরা দেখেছি 2021 যে পরিসংখ্যাটি সেটি খানিকটা কমে 1,65,000 কাছাকাছি মানুষের শরীরে ডেঙ্গুর যে সংক্রমণ সেটি পাওয়া গিয়েছে। আবার এই চলতি যে ডেঙ্গু মৌসুমে, যেটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বলা হয় এই সাত মাসকে, সেখানে কিন্তু দেখা গিয়েছে প্রায় 2,00,000 কাছাকাছি মানুষের শরীরে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুর যে এডিসের যে এডিস মশার যে যেহেতু আসেছে, আমরা দেখেছি যে যখন আমরা কোভিড এর সময় যেমন কোভিড এর ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে, ডেঙ্গুর মশার যে এডিস মশা কিন্তু ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে, এবং দেখা যাচ্ছে যে যাদেরকে যা 3 বছর আগে যাদের ডেঙ্গু হয়েছে তাদের কিন্তু আবার নতুন করে ডেঙ্গু সংক্রমণ হচ্ছে, তাদেরকে মশা কামড়ালে কিন্তু ডেঙ্গু হচ্ছে। সুতরাং সেই বিষয়টি কিন্তু এখানকার যারা পতঙ্গ বিশেষজ্ঞ, যারা ডেঙ্গু নিয়ে কাজ করছেন, যে সমস্ত পৌরসভার আধিকারিকরা, তারা কিন্তু এই বিষয়টি উদ্বেগের চোখে দেখছেন। সার্বিকভাবে আপনি কি বলেছি, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এর আগেও বলেছি আমি, সারা বছরই মশকবাহিত রোগ প্রতিরোধের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে সমন্বয় সেটি অব্যাহত থাকে, বিভিন্ন বড় পৌরসভাগুলো সিটি কর্পোরেশনগুলো ক্ষেত্রে সারা বছরই তাদের যে মশকবাহিত রোগের সচেতনতামূলক যে ক্যাম্পেইন সেটা কিন্তু অব্যাহত রাখা হয়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে দেখা যায়, এটি একটি বড় কর্পোরেশন, আপনি জানেন যে কলকাতা কর্পোরেশনের থেকেও বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন কর্পোরেশন, বিশেষ করে ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু এই ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু নির্মূলের যে কৌশল সেটা কিন্তু বিভিন্ন সময় ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সহযোগিতা নেওয়া হয়। এক্ষেত্রে দেখা গিয়েছে এবার যে কলকাতা পৌরসভা এবার রাজ্যের যতগুলো পৌরসভা আছে তার থেকে বেশি ডেঙ্গু প্রাদুর্ভাব হয়েছে, অর্থাৎ একেবারে শীর্ষস্থানে কলকাতা পৌরসভা রয়েছে। প্রশ্ন এসেছে যে তারাতে সারা বছর তাহলে তারা কি করলো, ডেঙ্গু সচেতনতামূলক কি করলো? তো সব মিলিয়ে আমাদের আগে এই ছবিটা কিরকম হয় নিশ্চয়ই আগামী কয়েকদিনে আরো ভয়াবহ রূপ নেবে, আমাদের নজর থাকবে। তো এই ছিল ভারতের সার্বিক যে ডেঙ্গু পরিস্থিতি, এর সঙ্গে যে উদ্বেগজনক দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের, সেখানে সেই তথ্য নিয়ে আমার কাছে থাকা সবশেষ। পশ্চিমবঙ্গের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। জলবায়ুর পরিবর্তন ঠেকাতে বায়ুদূষণ রোধে এবার শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বায়ুদূষণের দায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা সহ নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। শুধু বায়ুদূষণ নয়, শিল্পাঞ্চলের বিষাক্ত বর্জ্যে পানির দূষণ রোধেও নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি আইন প্রস্তাব করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরের পর বছর ধরে বিশ্ব নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ালেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। জলবায়ু চুক্তির বাস্তবায়ন তো দূরে থাক, উল্টো প্রতিনিয়ত দেয়া নানা প্রতিশ্রুতি আর অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছেন বিশ্ব নেতারা। এতে ক্রমাগত হুমকির মুখে পড়ছে বিশ্ব, বাড়ছে জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা। এমন পরিস্থিতিতে এবার বায়ু দূষণ রোধে শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বায়ু দূষণের দায়ে শিল্প কলকারখানাগুলোর ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি আইনানুক ব্যবস্থার বিধান রেখে নতুন আইন প্রস্তাব করেছে জোট। এর আওতায় কারখানাগুলোতে দূষিত বায়ু নির্গমনের মাত্রা বেঁধে দেয়া এবং ওষুধ ও কসমেটিক্স কারখানাগুলোকে পানি দূষণের দায়ে এর পরিশোধন বাবদ মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়। শুধু তাই নয়, 2030 সাল নাগাদ বায়ু দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে এবং 2050 সাল নাগাদ তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ইউভুক্ত দেশগুলোর প্রতি বাধ্যবাধকতা জারির প্রস্তাব করা হয়েছে নতুন আইনে। সম্প্রতি ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জোটের জলবায়ু বিষয়ক প্রধান। So this is a huge number. বায়ু দূষণ পরিবেশ ও আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। এটি আমাদের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে। সবচেয়ে ঝুঁকির মুখে আছেন বয়স্ক ও শিশুরা, আর তাই বায়ু দূষণ রোধে আমাদের আরো বেশি সচেষ্ট হতে হবে, পরিকল্পনা মাফিক কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বায়ু দূষণের কবলে পড়ে প্রতি বছর 3 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। গেল 10 বছরে ইউরোপের বায়ুমানের কিছুটা উন্নতি হলেও বেশ কয়েকটি দেশে দূষণের মাত্রা এখনও জোটের বেঁধে দেয়া মাত্রার চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ব নেতারা তা থেকে এখনো অনেক দূরে বিশ্ব। এভাবে চলতে থাকলে এ শতাব্দীর শেষ নাগাদ তা 3.2 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে বলেও সতর্ক করে দেন তারা। অন্য কর্মকার, সময় সংবাদ। মারাত্মক দূষণের কবলে ভারতের যমুনা নদী, নদীতে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা। নদীর পানির এমন দূষণের কারণে ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। কে বলবে এটি যমুনা নদী? চোখের ভুলে মনে হতেই পারে ময়লা কোনো খাল এটি। ভারতের নয়াদিল্লির মধ্য দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানিতে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা। ভারতের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যমুনা নদীর ধর্মীয় গুরুত্ব অনেক। তবে শিল্প বর্জ্য নদীতে পড়ে কয়েক দশকে এটি একটি নালায় পরিণত হয়েছে এখন। তবে পানি নোংরা হলেও পূজায় ধর্মীয় রীতি মেনে পুণ্য স্নানে নেমেছেন অনেকে। গন্দা জানা রে হ্যাঁ, আমরা আশা করি নদী দূষণ মুক্ত হবে, আর তাহলে আমাদের জন্য মঙ্গল হয়। আমরা যমুনায় নামি, তবে পানি খুবই নোংরা। লেকিন গন্দা পানি হ্যায়। যমুনা নয়াদিল্লির পানির চাহিদার 60% পূরণ করে। শহরের পয়ঃনিষ্কাশনের প্রায় একই পরিমাণ নদীতে গিয়ে পড়ে। শিল্প কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ নদীর পানিতে গিয়ে পড়ে, যা যমুনা নদীর বিষাক্ততার কারণগুলোর মধ্যে অন্যতম। ভারতের বহু মানুষের বাস নদীর আশপাশে, তারা এই পানি পান করে এবং সব কাজে ব্যবহার করে। নদীর পানির এমন দূষণের কারণে পানিবাহিত নানা রোগে বহু শিশু মারা যায় ভারতে। একই সঙ্গে দিল্লির বায়ু দূষণের মাত্রাও বেড়ে গেছে ভয়াবহভাবে। দীপাবলির আগেই বায়ু দূষণের মাত্রা বাড়লেও দীপাবলিতে আতশবাজি পোড়ানোয় তা আরও বেড়েছে। এতে শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইতালির মিলানের কাছে একটি সুপার মার্কেটে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। এ হামলার শিকার হন আর্সেনালের ফুটবল খেলোয়াড় পাবলো মারি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে ইতালির মিলানের কাছে ক্যারিফোর সুপারমার্কেটে যান ক্রেতারা। তবে হঠাৎ করেই ঘটে ছুরি হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি হঠাৎ করেই আসাগো শহরে লোকজনের ওপর হামলা শুরু করে। এ ঘটনায় সুপারমার্কেটের এক কর্মী মারা যান, আহত হন বেশ কয়েকজন। হামলার শিকার হন আর্সেনালের ফুটবল খেলোয়াড় পাবলো মারি। 29 বছর বয়সী খেলোয়াড় এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার পিঠে ছুরির আঘাত লেগেছে, তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে 46 বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তবে তিনি কেন হামলা চালিয়েছেন তা এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে হামলাকারীর মানসিক সমস্যা ছিল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গোল্ডেন ভিসার শর্ত শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এখন থেকে সোনার হরিণ হিসেবে খ্যাত এই ভিসার জন্য মধ্যম পর্যায়ের ব্যবসায়ীরাও আবেদন করতে পারবেন।
দীর্ঘদিন ধরেই হাজার হাজার প্রবাসী বাংলাদেশি কাঙ্ক্ষিত এই ভিসা পাওয়ার চেষ্টায় রয়েছেন। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। আইকনিক দেশ হিসেবে পরিণত হতে দুবছর আগে গোল্ডেন ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত। শুরুতেই ডাইনামিক ব্যবসায়ী, খ্যাতিমান সেলিব্রিটি, প্রসিদ্ধ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই ভিসাটি চালু করা হয়। যারা গোল্ডেন ভিসা পেয়েছেন আমাদের এই দেশের রুল রেগুলেশন মেনে আমাদেরকে চলা উচিত, যাতে করে আমাদের সেই ভাবমূর্তি রক্ষা করে। এই ভিসা প্রাপ্তিতে আগে শুধুমাত্র হাই প্রোফাইল ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হয়। এখন মধ্যম পর্যায়ের ব্যবসায়ীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে অন্যান্য পেশার ব্যক্তিদের জন্য আগের নিয়মেই বলবৎ আছে। যারা বিজনেসম্যান, যাদের ট্রেড লাইসেন্স রয়েছে, তাদের যদি পেইড আপ ক্যাপিটাল মোর দ্যান 2 মিলিয়ন হয় তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি যারা রিয়েল এস্টেট অথবা অন্যান্য সেক্টরে ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে তার প্রপার্টির পরিমাণ 2 মিলিয়ন প্লাস হলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। আমিরাতে অবস্থানরত হাতে গোনা কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিক্ষার্থীকে গোল্ডেন ভিসা দেওয়া হলেও নানা শর্ত পূরণের সামর্থ্য না থাকায় অসংখ্য বাংলাদেশিদের কাছে এই ভিসা অধরাই থেকে যায়। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল ও আশরাফুল এই ভিসা পেয়েছেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হয়ে গেল সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল। এবারের উৎসবে বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন দেশের মোট 47টি দেশের দূতাবাস অংশগ্রহণ করে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কোরিয়া হয়ে গেল সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল। সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট কর্তৃক আয়োজিত কোরিয়ার রাজধানী সিটি হল প্রাঙ্গণে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে অংশ নেয় সিউল বাংলাদেশ দূতাবাস। এছাড়া উৎসবে বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন দেশের মোট 47টি দেশের দূতাবাসও অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন সিউল সিটির ভাইস মেয়র কিম উই সং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মেলায় বাংলাদেশের দূতাবাসের জন্য নির্ধারিত 3টি স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প, হস্তশিল্প ও অন্যান্য পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া ওয়ার্ল্ড কস্টিউম ডিসপ্লে বুথে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকও প্রদর্শন করা হয়। আয়োজনে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা পতাকা এবং বাংলাদেশের নামটা দেখতে পেরে নিজের কাছে খুবই গর্বিত মনে হচ্ছে। এখানে আপনারা অ্যাটেন্ড করছেন এই জন্য ভালো লাগছে। এখানে আমাদের বাংলাদেশে একটা দোকান আছে, ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল, অনেক দেশের স্টল আছে, সাথে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের স্টল আছে। এখানে এসে ঐতিহ্য অনেক কিছু দেখে আসলে উৎফুল্ল আর কি, অনেক ভালো লাগছে আমাদের সবার। এছাড়া খাবার স্টলেও বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাঙালিদের অংশগ্রহণে উৎসব হয়ে উঠে আরো প্রাণবন্ত ও জমজমাট। 1996 সাল থেকে প্রতি বছর সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে আসছে। দুদিন ব্যাপী ফেস্টিভ্যালটির এবারের থিম ছিল ব্রিঙ্গিং দ্য ওয়ার্ল্ড টুগেদার। উৎসবে অংশগ্রহণের ফলে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।